হেই গাইস, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল অ্যান্ড স্মার্ট গার্ল। আর আমি প্রিয়াঙ্কা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পোড়া দাগ দূর করার উপায়। তোমাদের জন্য আমি আগেই একটা ভিডিও বানিয়েছি আর তোমাদের হিউজ রেসপন্স পেয়েছি। তো তাই আজকে আমি আবারও তোমাদের জন্য আরও অনেক রেমিডিস তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, যাতে তোমাদের পোড়া দাগ দূর হবে। দেখো, আমরা অনেকেই আছি, যেটা আমি আগের ভিডিওতেও বলেছি এখনও বলছি, আমরা অনেকেই আছি যারা কি পোড়া, মানে যখনই আমরা রান্না করতে যাই বা যে কোনো কারণে ধূপে বা যা কিছুতেই কিন্তু আমাদের অনেক সময় পুড়ে যায় আর আমরা সেই দিকে খুব একটা লক্ষ্য করি না। কিন্তু যখন আমাদের মুখে বা যেগুলো আমাদের বাইরে মানে দৃষ্টিগোচর হয় আমাদের যে বডি পার্টগুলোতে, যখন যেমন গলা হাত, তখন কিন্তু আমরা অনেক সময় লক্ষ্য দিই। আমাদের যেখানেই পুড়ুক না কেন, আমাদের অবশ্যই সেই দিকে লক্ষ্য দেওয়া উচিত। কারণ প্রথম কথা, জ্বালা ফোসকা এগুলো ইনফেকশান, এগুলো তো মাথায় রাখতে হবে। তার সাথে সাথে কি আমাদের পুড়ে যাওয়ার ফলে কি আমাদের একটা দাগ ফেলে দিয়ে যায়, যেটা কিন্তু খুব বিচ্ছিরি লাগে। আর বিশ্রী শুধু বলবো না, সেটা বহুদিন অবধি থাকে। অন্যান্য দাগ উঠে গেলেও কিন্তু পোড়ার দাগ কিন্তু হিউজ, মানে এক বছর, দেড় বছর, দু বছর, তিন বছর অবধি পোড়ার দাগ থাকতে পারে। ক্ষতটার উপর ডিপেন্ড করে যে কতদিন সেই পোড়ার দাগটা থাকবে। তো আজকে আমি তোমাদেরকে শেয়ার করব চারটে রেমিডিস। চারটের মধ্যে প্রথম যে রেমিডিসটা তোমাদেরকে শেয়ার করব, সেই রেমিডিটা তোমাদের ইনফেকশান, তারপরে হচ্ছে তোমার যে এটা ওঠে, যে ঢুলিটা ওঠে, মানে জল ভরা, যেটাকে আমরা ফোসকা বলি, সেটা ওঠে, সেটা আর উঠবে না সঙ্গে সঙ্গে যদি সেটা তোমরা তোমাদের পোড়া জায়গায় অ্যাপ্লাই করো। কী অ্যাপ্লাই করতে হবে সেটা অবশ্যই বলবো, তার জন্য ভিডিওটা তোমাদের পুরো দেখতে হবে। ভিডিওটা কিন্তু স্কিপ করলে হবে না, তোমরা দেখে নাও যে কীভাবে তোমরা এই যে ঢুলি ওটাকে বন্ধ করবে, ইনফেকশনের হাত থেকে রক্ষা পাবে। তার সাথে সাথে জ্বালা, ভীষণ জ্বালা হয়, সেই জ্বালাটাও যাবে এবং দাগও পড়বে না। পুরো ভিডিওটা দেখলেই কিন্তু তোমরা ক্লিয়ার হয়ে যাবে। তো আমি আর এখানে বকবক করবো না, তোমাদেরকে একেবারে দেখিয়ে দিই চারটে রেমিডিস পরপর, যে চারটে রেমিডি তোমাদের কিন্তু পোড়া দাগ দূর করতে এবং জ্বালা, তারপর ঢুলি ওটা, এটা ফোসকা ওটা, সব কিছু হাত থেকে কিন্তু রক্ষা করবে। তো চলো আমি আগে তোমাদের প্রসেসগুলো দেখিয়ে দিই। তোমাদের সাথে আমি ফার্স্ট এবং ইম্পর্টেন্ট প্রসেস শেয়ার করব। এখানে আমি তোমাদেরকে প্রথমেই দেখাবো মাজন। মাজন কিন্তু পোড়া জায়গার জন্য খুব ইম্পর্টেন্ট এবং খুব ভালো একটা রেমিডিস। তোমরা যে কোনো মাজন ইউজ করতে পারো, এখানে আমি ডাবর ইউজ করছি। মাজনের মধ্যে থাকে মিন্ট। মিন্ট কিন্তু যে কোনো জায়গায়, জ্বলে যাওয়া জায়গা কিন্তু ঠান্ডা করতে হেল্প করে। তাই তোমাদের যেখানটা পুড়ে যাবে সঙ্গে সঙ্গেই তুমি মাজনকে এইভাবে মোটা করে অ্যাপ্লাই করে নেবে। এর ফলে কি সেই জায়গায় ফোসকা পড়বে না এবং জ্বালা, যে জ্বালাটা হয় সেই জ্বালাটাও কিন্তু মিনিট দুয়েকের মধ্যেই কিন্তু থেমে যাবে। এতে তোমার আরাম হবে এবং যে ইনফেকশনটা হয় সেই ইনফেকশনটাও কিন্তু আর হবে না মাজন লাগাবার ফলে। এবার আমি চলে যাব সেকেন্ড প্রসেসে। এখানে আমি নিয়েছি টমেটোর রস আর নিয়েছি তুলো। টমেটোর রসে আছে পটাশিয়াম, ক্যালসিয়াম, ভিটামিন এ এবং সি। এই সবগুলো উপাদানই দাগ হালকা করতে সাহায্য করে এবং ত্বকে আর্দ্রতা যুগিয়ে সুস্থ রাখতে সাহায্য করে। টমেটোর রস ত্বক শীতল করে, অল্প পোড়া ভাব সারিয়ে তুলতে হেল্প করে। দিনে দুবার পোড়া অংশে টমেটো কেটে এই রস হালকা করে ঘষে নিলে দেখবেন খুব তাড়াতাড়ি আপনার দাগ চলে যাবে। ধরুন ওখানটা আমার পুড়ে গেছে, আমি এইভাবে তুলোর সাহায্যে টমেটোর রস নিয়ে এইভাবে অ্যাপ্লাই করতে পারি বা টমেটো কেটেও কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারি। এইভাবে অ্যাপ্লাই করলে কিন্তু বেশি ভালো হবে। এবার আমি চলে যাব থার্ড প্রসেসে। তো আমি এবার এখানে নিয়েছি তুলো আর নিয়েছি চায়ের লিকার। আমরা যে নর্মাল চা খাই সেই চায়ের লিকার করেছি, মানে লাল চা, গ্রিন টি না। তো সবার প্রথম তুলোটাকে আমি লিকারের মধ্যে ভিজিয়ে নেব। তো লিকার কিন্তু আমাদের দাগ তুলতে হেল্প করে, কারণ লিকারের মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বক সুস্থ করার পাশাপাশি দাগ হালকা করতে হেল্প করে। প্রাকৃতিক ব্লিচ হওয়ার পাশাপাশি অল্প পোড়া ও কাটাছেঁড়া দাগ কিন্তু সারাতে এই চা হেল্প করে। এইভাবে তোমরা চায়ের লিকারে তুলোটা ডুবিয়ে নিয়ে যেখানে পুড়ে গেছে বা তোমাদের যদি কাটা দাগও থাকে সেখানে এইভাবে অ্যাপ্লাই করে নেবে। তারপর 15-20 মিনিট রাখবে, দেন তোমরা ধুয়ে নেবে। এইভাবে তোমরা দিনে 3-4 বার ইউজ করতে পারো। এবার আমি চলে যাব ফোর্থ প্রসেসে। আর ফোর্থ প্রসেসে আমি নিয়েছি ভ্যানিলা এসেন। আমরা ভ্যানিলা এসেন সবাই চিনি, আমাদের কেক তৈরি করতে কিন্তু ভ্যানিলা লাগে। যে কোনো তোমরা কেক তৈরি সামগ্রী পাওয়া যায় এরকম দোকানে গিয়ে কিন্তু ভ্যানিলা এসেন পেয়ে যাবে। ধরো ছোটোখাটো তেলে জ্বলে যাওয়া চামড়ার ক্ষেত্রে খানিকটা ভ্যানিলা এইভাবে কটন বলের সাহায্যে ডুবিয়ে নিয়ে তোমার যে জায়গাটা পুড়ে গেছে এইভাবে লাগিয়ে রাখবে। কারণ ভ্যানিলার ভিতরে থাকা অ্যালকোহল তোমার চামড়ায় জ্বলে যাওয়া অংশটার ব্যথা দূর করতে কিন্তু হেল্প করবে।
সো বন্ধুরা তোমরা প্রসেসগুলো দেখলে যে পোড়া দাগ দূর করার জন্য আমি যে চারটে প্রসেস তোমাদেরকে শেয়ার করলাম এই চারটে প্রসেসই কিন্তু ভীষণ এফেক্টিভ। যাদের বহুদিন ধরে দাগ আছে তারা কিন্তু ভ্যানিলা এসেন্স যে প্রসেসটা তোমাদেরকে শেয়ার করলাম ওই ভ্যানিলা এসেন্স কিন্তু দাও দেখবে আস্তে 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 রিমুভ হয়ে যাবে। এছাড়াও কিন্তু আমি আরও অনেক প্রসেস শেয়ার করেছি, সেইটা যদি দেখতে চাও তার লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্স এবং উপরে আই বটমে দিয়ে দিয়েছি, তোমরা গিয়ে একটু চেক করে নাও। আর তোমাদের যদি এরকম আরও এফেক্টিভ ভিডিও পেতে চাও তো অবশ্যই নিচে কমেন্টে জানাও, আর এই পোড়া বিষয় বা এই ধরনের যদি কোনো কিছু জানার থাকে সেটাও নিচে কমেন্টে জানিয়ে দাও। প্রত্যেকটা রেমেডি কিন্তু ভীষণ হেল্পফুল, তোমরা যে কোনো একটা রেমেডি ট্রাই করতে পারো বা তোমরা চারটে রেমেডি কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করতে পারো। দেখো প্রত্যেকটাই হোমমেড জিনিস, প্রত্যেকটার মধ্যে কোনো সাইড এফেক্ট নেই, তাই তোমরা চারটেই কিন্তু দুটো ধরো সকালে টমেটোটা লাগালে বিকালে হয়তো ভ্যানিলা এসেন্স লাগালে এইভাবেও কিন্তু অ্যাপ্লাই করতে পারো, তাতে তোমাদের কোনো ক্ষতি হবে না। তোমরা প্রতিদিন দু তিনবার অবধি অ্যাপ্লাই করতে পারো কিন্তু এটা টানা অ্যাপ্লাই করে যাও, অন্তত 7 থেকে 8 দিন পর আস্তে আস্তে দেখতে পাবে এটা হালকা হতে থাকছে। 1 মান্থের মধ্যে কিন্তু দাগটা একেবারে চলে যাবে, যে কোনো দাগ ধরো এটা মানে পোড়া দাগটা তোমার ধরো বহুদিন ধরে আছে, আমি তো এটা বলতে পারি না যে আজকে লাগিয়ে কালকে রিমুভ হয়ে যাবে, এটা অসম্ভব কথা আর এটা মিথ্যে কথা বলা। কিন্তু তোমরা আস্তে আস্তে অ্যাপ্লাই করো, দেখো 1 মান্থের মধ্যে আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি তোমাদের দাগ কিন্তু অনেক হালকা হয়ে যাবে এবং 1 থেকে 1.5 মান্থের মধ্যেই দেখবে তোমার দাগটা কিন্তু প্রায় চলে যেতে বসেছে। দাগটা তোমার হয়েছে সেই দাগটা কত তাড়াতাড়ি যাবে সেটা নির্ভর করছে দাগের গভীরতার উপর। যদি দাগটা খুব বেশি হয় মানে ধরো ভীষণ মাত্রায় তোমার পুড়ে গেছে, সেটা তো নিশ্চয়ই 1.5 মাসের মধ্যে পুরোটা কভার রিমুভ হয়ে যাবে না, সেটা আরেকটু বেশি সময় লাগবে। কিন্তু যদি তোমার অল্প জায়গা হয় যেমন তেল মাছের তেল ছিটকে ধূপ লেগে প্রদীপের জন্য যেগুলো হয় সেগুলো কিন্তু 1.5 মাসের মধ্যে আস্তে আস্তে হালকা হয়ে যাবে। আশা করি পুরো ভিডিওটায় তোমাদের ক্লিয়ার করে বোঝাতে পেরেছি, তোমরা নিশ্চয়ই তোমাদের উপকার হয়েছে এই ভিডিওটা পেয়ে, কিন্তু তোমাদের কতটা উপকার হলো সেটা জানাতে হলে আমাকে কমেন্টে জানাবে। আর এখনও অবধি যারা ভিডিওটা দেখলে তার অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যারা আজকে আমার চ্যানেলে নতুন আমাকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের সাবস্ক্রাইবেরতেই আমি সাপোর্ট পাবো, আমি আরও এরকম হেল্পফুল ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। সো আজকে ভিডিও এই পর্যন্ত, আগামী দিন আরও সুন্দর ভিডিও নিয়ে আসবো, ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং আমার সঙ্গে থেকো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড লাভ ইউ গাইস।